গুড মর্নিং, সকাল হয়েছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি যুদ্ধ শুরু চায়ের কাপ থেকে, চায়ের কাপ হাতে নিয়ে যুদ্ধ শুরু। মাঝবেলা, সবজিওয়ালা, দুধওয়ালা, মিষ্টিওয়ালা সব সকাল থেকে চলে আসবে। ব্যাস এইবারে চলো, মাঝবেলা এলো, মাছ ছিলাম, তার পেছনে এসে দাঁড়িয়ে আছেন মিষ্টিবেলা। কি আর করা যাবে, সবাই আসে আমার আসে, আমি একটু নেই তো, তাই ফেরাতে খারাপ লাগে। হয়ে গেছে মাছ, বড় করে করে করো, ছোট 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 টুকরা টুকরা পিস করে দিতে হবে এইরকম। ঠিক আছে, রক্ত জমে গেছে একদম মাছ। এটা কালকের মাছ, না না আজকের তাজা মাছ আমি নিয়ে আসছি, রক্ত তো জমেই যাবে, যখন মরে রক্ত জমবে না কি হবে। তুমি দেখো খাও তো মাছ, তারপরে বলো, এর আগে আর বলে কি হবে। সেই বলি না, অত লাগে না তো, অল্প অল্প লোক না, বাচ্চার জন্য। কালকে গরম রসগোল্লা খুঁজছিলাম গো, কালকে পরশু আমি আসছিলাম তোমার এখানে, কয়টা করে? হ্যাঁ, এক দশটা দাও, দুই, জল দিচ্ছি দাঁড়াও, চার, পাঁচ, ছয়, সাত, নিচ্ছি নিচ্ছি, আট, প্রথম থেকেই যখনই দশটা বাবা লে দেখলে দেখলে মিত্তি থেকে কেমন কলে পাখিটা যেন কত খেয়ে উল্টে দেবে। মাঝবেলা কাকুকে একটু মিষ্টি জল দিয়ে আসি, দেখো কেমন করছে, মিষ্টি খাবে, মিষ্টি দাও, একটা বাটিতে, একটা বাটিতে দাও, মানে সব নিয়ে নেবে ও, এখন একটা দিলে তো হবে না, বাটিটা ধরে দিয়ে দাও ওকে, ওকে বাটিটা ধরে দিয়ে দাও, বাকিটাও করে দিচ্ছে কাজ। দিচ্ছো দেখছো তেজ, দিশা দিদিকে, দিশা দিদি ভাই কি বলছে, এটা কার জামা? ও তোমার। আর দি ভাই যে বলছে দি ভাইয়ে, তাহলে কার এটা? আমার, এখন কিন্তু ঝগড়া করবে মামা, তোমার কোথায় যাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দেবে, জামা নামাও, ওই দেখ বম্মা যাচ্ছে, বম্মার টোটো পাচ্ছে না, যা তো টোটোটা দাঁড় করিয়ে দিবি, যা। ওই যে আমি বলছি যে ওই শিবাজদার বউ যাচ্ছে তো, আমি বলছি বম্মার টোটো পাচ্ছে না, একটু টোটোটা দাঁড় করিয়ে দে, এখান থেকে দাঁড় করাচ্ছি, টোটোটা দাঁড় করিয়ে দাও, যাও দাঁড়াও গো, চ যাবো চ।
ওই যাওয়া দিশা দিদি রাখছে। দিশা দিদি ভাই বলছে জামাটা দিদি ভাইয়ের, দিদি ভাইকে দেবে তো দিদি ভাইয়ের জামা? না বলে রেগে যাচ্ছে এবার অন্তরা, অন্তরা অন্তরা রেগে যাচ্ছে। খুব রেগে গেছে কিন্তু এবার, তোকে পেলেই খামচে দেবে, খামচে দাও মা। গুলি মেরে দাও, নিজেই হাসে আমার নিজেই লজ্জা পায়, ঘুষি মেরে দাও একটা ঘুষি, নিজে নিজেকে ঘুষি, ওই যে যাচ্ছে ঘুষি নিয়ে, ঘুষি নিয়ে যাচ্ছে। মামা আবার জোক আছে ওখানে, সরে আয়, খুব ব্যস্ত, কে শোনে কার কথা? কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বাজার? কোথায় যাচ্ছ না, বাজার, যা বাজার, যা বাজার করে নিয়ে যা, বম্মা চলে গেল, দেখে যা কাদা আছে, দেখে চলো ওদিক, ওইটা ভালো আছে, ওইদিকটা ভালো রয়েছে, এই যে এইদিকে ভালো রাস্তাটা, এসো এসো, আমি চলে গেলাম, আমি চলে গেলাম, এসো এসো। পাখি কোথায়, পাখিকে ডাকো তো, না না ওরম ডাকলো হবে না, বলো টিয়া, জোরে ডাকো, টিয়া কি ডাকে, সারাক্ষণ বদমাইশি, বদমাইশির কোনো রকম কোনো অন্ত নেই। তাকে বাটিতে দিলাম, সেগুলো একটা প্লাস্টিকের বাটি ওখানে ছিল, ওখান থেকে নিয়ে এসে ওখানে ঢেলে নিল, কি বলবো বলুন তো, বাচ্চা কাচ্চা কোথায় বসলো দেখুন, ওখানে বসেছো কেন বাবা, ওখানে বসেছো কেন মা, হ্যাঁ ওখানে বসতে তোমার ভালো লাগে, ভালো লাগে, হ্যাঁ একটু হাই করে দাও সবাইকে, হাম্পি দিয়ে দাও। তুই পড়াশোনা করেছো বাবা? কোথায় বই, কোথায় তোমার বই আছে না, সবাইকে দেখিয়ে দেবে, হ্যাঁ ঠিক আছে, এখন খেয়ে নেই, চল খাওয়া দাওয়া করে নিই, খাইয়ে দিই, একটুখানি বেরোলাম, এই একটু ফুচকা খাবো তাই বেরোলাম, মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি, মাঝে মধ্যে না প্রত্যেক দিনই বলা যায়, একটুখানি আমরা ঘুরতে বেরোই, কোথাওই যাই না, হাঁটতে বেরোই একটু, একটুখানি ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক হাঁটাচলা করে আবার ঘরে ঢুকে যাই, একটু বাইরের ফ্রেশ অক্সিজেনটা নেওয়ার চেষ্টা করি, রোজ মনটা ভালো থাকে। এই যে একটুখানি ঘুরে আসি, ওই যে ওর বাবার কাছে, ওই তোর বাবা, একটুখানি এরই আমাদের মার্কেট, এইখানে দোকান পাট সব ভর্তি, ফুচকা দোকানটায় কখনো ফাঁকা পাওয়া যায়, এক তো ভিড়, ভিড় গো, ভিড় তো ফুচকা দোকানে অসংখ্য ভিড়, তো ফুচকা দোকানে আমরা খেলাম না, দেখি যাওয়ার সময় ফাঁকা পেলে খাবো, নালে খাবো না, একটুখানি হাঁটাহাঁটি করে আসি, ওর বাবাও দোকানপাট আছে মার্কেটে, অসুবিধা হয় না আমাদের, প্রয়োজনীয় জিনিস পেয়েই যায়।
আমাদের এই কোচবিহারে একটা আছে, অনেক চা দোকান আছে, কিন্তু এই দোকানটা খুব ভালো চা বানায়। কোচবিহার টি স্টল সকাল থেকে যে শুরু হয় ওনার চা বেচা রাত 9-10 অবধি। তো ওই দোকানটাতেই যাচ্ছি এখন চা খেতে। দোকানটা দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি, এই যে ভিড় দেখেছেন চা দোকানে সকাল 7 থেকে। সেই ভিড়, ভিড়ই আছে, ফাঁকা আর হয়নি। আমরা চলে এলাম ফুচকা টুচকা খেয়ে, আমরা বাড়ি চলে এসেছি। ফুচকাটা যে সুন্দর বানায় না আপনাদেরকে কি বলবো, কিন্তু দুঃখের বিষয় আজকে ফুচকা শেষ, মাত্র 10 টাকারই খেয়েছি। কোনো কোনো দিন 15 টাকার খাই, 20 টাকার খাই, যেদিনকে ইচ্ছা হয়। আজকে 10 টাকারই খেয়েছি, 10 টাকা বেশি দেয় না তো, 6টা দেয়, ওই 6টাই খেয়েছি, দিয়ে খেয়ে দে চলে এলাম। আর হচ্ছে এখন গেমের খাবার বসাবো, মেয়ের জন্য ভাত করব আর কি, আর কিছু না। আমাদের খাবার কি বানানো হয় দেখি, আমাদের রুটি তরকারি, রুটির সাথে কি তরকারি হয় দেখি, ভাবছি একটু পনির করব। এই যে আমার পোষ্য খাবার, পোষ্যদের খাবার দিয়ে আসি, এটা একটা রোজগার ডিউটির মধ্যে পড়ে। বাবা কোথায়? হ্যাঁ, ফুল জুড়ে আছে, ঠাকুমার সাথে ভিডিও কলে কথা বলে। এই যে ওর বাবার সাথে, ওর বাবা ভিডিও কল করেছে, কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে দুবার এসেছি দেখি দরজা বন্ধ, আমি এসেছিলাম। না না, আছি। ও আচ্ছা আচ্ছা, গেলেই মার খাবি। হয়ে গেল ওদের খাবার দেওয়া, খাওয়া দাওয়া কমপ্লিট, বিরিয়ানি ফিরিয়ানি কিছু আনা হয়নি, রুটি আর পনিরের তরকারি হয়েছিল, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ভীষণ ঘুম পাচ্ছে, মেয়ে ঘুমিয়ে গেছে, এখন একটু কাজ বাকি আছে, একটু কটা জিনিস মানে রান্নাঘরটা গুছিয়ে ফ্রিজে কটা জিনিস ঢোকানোর আছে ঢুকিয়ে, ব্যাস বিছানা করে ঘুম দেব, আর বাড়া যাচ্ছে না, মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আর দেরি করে লাভ নেই। চলুন আমি ফ্রিজের র্যাকগুলো লাগিয়ে ফেলি, ফ্রিজটা আজকে পরিষ্কার করা হয়েছিল, র্যাকগুলো খোলা আছে, র্যাকগুলো লাগিয়ে
ফলগুলো কিছু ঢোকানোর আছে, ঢুকিয়ে নিয়ে তারপর আমার রান্নাঘরের কাজ শেষ হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, পরোটা রয়ে গেছে, পরোটা বেঁচে গেছে, কিছু ফল আছে ধোয়া ধুই করে রেখেছিলাম, এই ঢুকিয়ে দিই। একসঙ্গে তো এতগুলো লাগবে না, না নষ্ট হয়ে যাবে। খবর কাগজে মুড়ে রাখতে হবে, না হলে কলাগুলো নষ্ট হয়ে যাবে। খবর কাগজে মুড়ে রেখে দিলে অনেক দিন থাকে, ভালো থাকে। বাইরেটা দেখতে বাজে হয়ে যায় কিন্তু ভেতরটা যেমন কি তেমন থাকে। লিচুগুলো প্রত্যেকটা মানে অর্ধেক লিচু খারাপ হয়ে আছে, এখন শেষ সময় তো, লিচুটা না নাই ভালো। ঢুকিয়ে দিয়েছি সব ফ্রিজে, আপনাদের আমার ফ্রিজ ভেতরটা দেখিয়েও দিলাম। সব ফলমূলই রয়েছে, ফ্রিজ পুরো ফাঁকা, সেরকম কিছু নেই, একটু ফল টল রয়েছে, একটু পনির, এই ভাতটা বেশি হয়ে গেছে, রেখে দিলাম কমপ্লিট। চলুন গুড নাইট, সুইট ড্রিম, সবাই ঘুমিয়ে পড়ুন, আবার কালকে নতুন সকাল, সবার সুন্দর হোক ভালো হোক এই কামনা করি। গুড নাইট। গুড নাইট করার আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে।